ভিওএ 60 তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার অ্যাঙ্গোলার বন্দরনগরী লবিটোতে একটি রেলওয়ে টার্মিনালের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। যুক্তরাষ্ট্র, জাম্বিয়া, কঙ্গো ও অ্যাঙ্গোলায় 1,300 কিলোমিটারের রেল লাইন সংস্কারের জন্য $55 কোটি ঋণ দিয়েছে। পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মঙ্গলবার সিরিয়ার পূর্বাঞ্চলে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। সামরিক সহায়তা স্থাপনা ইউফ্রেটিসের আশেপাশে আমেরিকান এবং জোটো বাহিনীর জন্য স্পষ্ট এবং আসন্ন হুমকি থাকার কারণে একাধিক রকেট লঞ্চার, একটি T-64 ট্যাঙ্ক এবং মর্টারের ওপর আঘাত করা হয়। ন্যাশনাল রিটেল ফেডারেশনের মতে, এবছর থ্যাঙ্কসগিভিং থেকে সাইবার মানডে পর্যন্ত 5 দিন প্রায় 197 মিলিয়ন আমেরিকান কেনাকাটা করেছে। ট্রেড অ্যাসোসিয়েশনের প্রত্যাশা ছিল 183.4 মিলিয়ন, তবে তা ছাড়িয়ে গেছে। ভোক্তারা গড়ে $235 ব্যয় করেছেন, যা গত বছরের তুলনায় $8 বেশি। আজ এই পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।